আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন আমরা শুধু বিনোদন জগৎ বা জাতীয় নিউজ দিই না আমরা আপনাদেরকে জরুরি অনেক নিউজও আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে থাকি একটি নিউজ থাকছে আজকে ঢাকার কয়েকটি এলাকায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বারো ঘন্টা ঘ্যাস থাকবে না চলুন আপনাদের সুবিধার্থে জেনে নেই সেই এলাকাগুলো কি কী রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকায় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে বারো ঘন্টার জন্য ঘ্যাস সরবরাহ বন্ধ থাকবে তিতাস ঘ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য ঘ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য টাই ইন কাজ চলছে এজন্য কাল সন্ধ্যা ছটা থেকে বুধবার সকাল ছটা পর্যন্ত ঘ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে মিরপুর শ্যামলি পাড়া আগারগাঁও ধানমন্ডি মহম্মদপুর গণভবন জাতীয় সংসদ ভবন কলাবাগান হাজারিবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট শাহবাগ গ্রিন রোড পুরান ঢাকার সমস্ত এলাকা বঙ্গভবন গোপীবাগ স্বামীবাগ রামপুর এলাকা বনশ্রী নন্দীপাড়া মগবাজার সিদ্ধেশ্বরী সেগুনবাগিচা বাগিচা মিন্টো রোড তেজগাঁও খিলগাঁও বাসাবো মতিঝিল কমলাপুর এবং কাছাকাছি এলাকায় ঘ্যাস সরবরাহ বন্ধ থাকবে এসব এলাকায় আবাসিক বাণিজ্যিক শিল্প ও সিএনজি গ্রাহকদের ঘ্যাস সরবরাহ বন্ধ থাকবে তিতাস ঘ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক এনামুল হক বলেন কাজের জন্য সঞ্চালন লাইনে ভারসাম্য নষ্ট হতে পারে এতে যেসব এলাকায় ঘ্যাস সরবরাহ থাকবে না সেখানে কখনো কম চাপ বা কখনো বেশি চাপ থাকতে পারে লাইনে কারণে গত শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত সাভার আশুলিয়া এবং রাজধানীর বেশ কয়েকটি জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল রাজধানীর উত্তরা গাবতলি মিরপুর মোহাম্মদপুর ধানমন্ডি সহ আশেপাশের এলাকায় ওই দিন সরবরাহ বন্ধ ছিল গ্যাসের ফলে চরম ভোগান্তিতে পড়ে এসব এলাকার মানুষজন গতকাল রোববার লাইন মেরামতের কাজ শেষ হলে সরবরাহ শুরু হয় তবে মোহাম্মদপুর ও হাজারিবাগের কয়েকটি এলাকায় গতকাল সন্ধ্যা পর্যন্ত সর্বছিল ছিল না গ্যাসের আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ